গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, সকাল সকাল তোমাদের জন্য ডিফেন্সের চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। অনেকেই আছে যে যে সমস্ত স্টুডেন্টসরা ডিফেন্সের প্রতি আগ্রহ, ডিফেন্সের প্রতি ভালোবাসা যে সমস্ত স্টুডেন্টসরা কমেন্ট করে জানায়, তাদের জন্য আজকে আমরা ইন্ডিয়ান কোস্ট গার্ডের পক্ষ থেকে নতুন একটি ডিফেন্সের চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে স্টোর কিপার পোস্টে নিয়োগ করে নেওয়া হবে, এছাড়াও অন্যান্য পোস্ট রয়েছে, সম্পূর্ণ ডিটেলসে জানাবো এই ভিডিওতে। ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, সম্পূর্ণ তথ্য পেতে থাকো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অফিসিয়াল নোটিফিকেশন। আমরা অন স্ক্রিন ডাউনলোড করে নিয়েছি, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, কোস্ট গার্ডের তরফ থেকে এই নোটিফিকেশনটা আমরা পেয়েছি, সরাসরি কলকাতার পক্ষ থেকে এই আপডেটটা আমরা পেয়েছি, যেটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে তোমাদেরকে ইন্ডিয়ান কোস্ট গার্ডে ইনভাইট করা হচ্ছে, অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ফিল আপ করতে পারবে, কোন পোস্ট এখানে রাখা হয়েছে দেখে নাও, নেম অব দ্য পোস্ট, স্টোর কিপার পোস্টে নিয়োগ করে নেওয়া হবে, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস, গ্রুপ সি পোস্টের জন্য নিয়োগ করা হবে, এখানে পে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে, 25,500 থেকে বেতন এখানে দেওয়া হচ্ছে। আবেদন প্রার্থীদেরকে এখানে 2 ইয়ার্সের এই ধরনের কাজের অভিজ্ঞতা যদি থাকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে এখানে তোমাদের যারা যারা আবেদন করবে অবশ্যই তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং এই ধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তাছাড়াও এখানে মাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে কারোর, আবেদন প্রার্থী যারা আবেদন করছো এই পোস্টের ক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে, সেই রকম কোনো রকম এখানে কোয়ালিফিকেশনের ইনফরমেশান নেই। এখানে তোমরা যারা আবেদন করবে অফলাইন একটা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে, এটা দেখতে পাচ্ছ বায়োডেটা বলে লেখাই রয়েছে। এই অফলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে, আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব। এই অফলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে তোমাদেরকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। এছাড়াও অন্যান্য ডিটেলস তোমাদের দেয়া রয়েছে, কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারো। এই এখানে যে 8ই নভেম্বর নোটিফিকেশানটা দেখছো, এটা আমরা এতক্ষণ ধরে বললাম, এবং 3ই নভেম্বরের যে নোটিফিকেশানটা আছে আমরা একটু ডাউনলোড করে নিই এবং ডিটেলসে তোমাদের সামনে আলোচনা করব। এটাও গ্রুপ সি সিভিলিয়ান পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হবে, এটাও কলকাতা নিউ টাউনের পক্ষ থেকে নোটিফিকেশানটা আমরা পেয়েছি, অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। এখানে সরাসরি হেডকোয়ার্টারে নিয়োগ করা হচ্ছে, এমটি ড্রাইভার পোস্টে নিয়োগ করবে, 19,900 থেকে বেতন শুরু হবে। আবেদন প্রার্থীদেরকে কলকাতা, হলদিয়া, ভুবনেশ্বর এছাড়াও পারাদ্বীপে নিয়োগ করে নেওয়া হচ্ছে, পোস্টিং এই কটা জায়গাতে দেওয়া হবে, এবং মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, 18 থেকে 27 মধ্যে বয়স হতে হবে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবে, লিফট অপারেটর পোস্টে নিয়োগ করা হবে, 19,900 থেকে বেতন দেওয়া হবে, এখানে ভুবনেশ্বরেই ভ্যাকান্সি রয়েছে, ITI পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে, এবং যদি 3 বছর এক্সপিরিয়েন্স থাকে, ITI পাস যোগ্যতা যদি থাকে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। কারোর যদি মাধ্যমিক পাস থাকে এবং ইংলিশের যদি নলেজ থাকে তাদের জন্য কিন্তু রয়েছে বিশেষ সুযোগ সুবিধা, 18 থেকে 27 মধ্যে বয়স হতে হবে এবং অবশ্যই গভর্নমেন্ট রুলস অনুযায়ী কাস্ট সার্টিফিকেট থাকলে বয়সের জন্য ছাড় থাকবে, এমটি ফিটার পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবে 19,900 টাকা বেতন দেওয়া হবে, এখানে কলকাতাতেই জব লোকেশন হবে, মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং 2 বছর এই রকম কাজের অভিজ্ঞতা থাকতে হবে, কারোর যদি ITI ডিপ্লোমা থাকে তাহলে এখানে সুযোগ সুবিধা পাবে, 18 থেকে 27 মধ্যে বয়স হতে হবে আবেদন প্রার্থীদের জানানো হচ্ছে, যদি ITI না থাকে তাও কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে, ফায়ারম্যান পোস্টে নিয়োগ করে নেওয়া হচ্ছে, 19,900 টাকা বেতন দেওয়া হবে, কলকাতাতেই জব লোকেশন রয়েছে, মাধ্যমিক পাস যোগ্যতাতে আবেদন করা যাবে, যে সমস্ত প্রার্থীরা আবেদন করবে অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতা এবং ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে সঠিক, এবং 18 থেকে 27 মধ্যে বয়স হতে হবে আবেদন প্রার্থী যারা আবেদন করবে, হাইট হতে হবে এখানে 165 সেন্টিমিটার এবং তোমাদের এখানে 2.5 সেন্টিমিটার হাইটের জন্য যারা যারা ছাড় চাইছো তাদের ক্ষেত্রে সিরুল টাইপ ক্যান্ডিডেটরাই এখানে ছাড় পাবে।
চেস্ট হতে হবে 81.5 সেন্টিমিটার, ফোলানোর সক্ষমতা থাকতে হবে 85 সেন্টিমিটার, ওয়েট হতে হবে মিনিমাম 50 কেজি। আবেদন প্রার্থীদের জন্য আরও কিছু ডিটেলস রয়েছে লং জাম্প হাই জাম্পে, এইগুলো তোমরা একটু দেখে নেবে। ইঞ্জিন ড্রাইভার পোস্টে নিয়োগ করবে 25,500 টাকা, এখানে বেতন দেওয়া হবে। হলদিয়াতে জব লোকেশন রয়েছে। সার্টিফিকেট থাকতে হবে ইঞ্জিন ড্রাইভার এই ধরনের পোস্টের ক্ষেত্রে। আবেদন প্রার্থী যারা আবেদন করবে, 2 বছর যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমাদের জন্য সুযোগ সুবিধা বেশি থাকবে। 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে আবেদন প্রার্থী যারা আবেদন করছো। এখানে যদি এক্সপিরিয়েন্স না থাকে তাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু 2 বছর কাজের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেই ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে সুযোগ সুবিধার ব্যবস্থা থাকছে। এমটিএস চৌকিদার পোস্টে যারা আবেদন করবে 18,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। হলদিয়াতেই জব লোকেশন হবে। মাধ্যমিক পাস যোগ্যতাতে নিয়োগ করে নেওয়া হবে। 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ চৌকিদার এনি রেকগনাইজড ইনস্টিটিউট অথবা অর্গানাইজেশন। 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে আবেদন প্রার্থী যারা আবেদন করছো। লস্কর পোস্টে যারা আবেদন করবে 18,000 টাকা বেতন দেওয়া হবে। এখানে হলদিয়াতেই জব লোকেশন দেওয়া হয়েছে। মাধ্যমিক পাস তার ইকুইভ্যালেন্ট পাস করলেই আবেদন করতে পারবে। 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে এই পোস্টের ক্ষেত্রে। 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই পোস্টে আবেদন করছো। সম্পূর্ণ ডিটেলসেই আমরা মোটামুটি জানিয়ে দিলাম আবেদন প্রার্থী যারা আবেদন করতে চাইছো। এমপ্লয়মেন্ট নিউজে তোমরা হয়তো এই অ্যাপ্লিকেশান ফর্মটা যারা যারা এখনও পর্যন্ত পাওনি, এই অ্যাপ্লিকেশান ফর্মটা আমরা ডেসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দেবো। অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে তোমরা সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করবে এবং এখানে তোমাদের নিচে সিগনেচার এবং যাবতীয় তোমাদের যে ইনফরমেশানগুলো চাওয়া হয়েছে সেইগুলো তোমাদেরকে সেন্ড করতে হবে অফিসিয়াল অ্যাড্রেসে। এখানে তোমাদের অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে আবেদন প্রার্থী যারা আবেদন করছো। হেডকোয়ার্টারে পাঠিয়ে দেবে তোমাদের যে ঠিকানা এখানে প্রোভাইড করা হয়েছে দেখতে পাচ্ছ। এই নোটিফিকেশানের প্রকাশিত হওয়ার দিন থেকে 30 দিনের মধ্যে কিন্তু পাঠানোর কথা বলা হয়েছে। যারা যারা আবেদন করছো অবশ্যই ডিটেলসে চেক করে নেবে। আমরা ডেসক্রিপশানে PDFগুলো দিয়ে দেবো ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে। এছাড়াও অন্যান্য ডিফেন্সের চাকরি যদি সবার প্রথম সবার আগে বাংলাতে যদি নোটিফিকেশানের আপডেটগুলো পেতে চাও অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওয়।